হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গত ভিডিওতে আমরা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির লাইফস্টাইল সম্পর্কে জেনেছি, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওতে আমরা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ফারজানা রিক্তা এর লাইফস্টাইল সম্পর্কে জানব। যেসব অভিনেত্রী বড় ও ছোট উভয় পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন, ফারজানা রিক্তা তাদের মধ্যে অন্যতম। ফারজানা রিক্তা 1990 সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 31 বছর, উচ্চতা 5'4". তিনি তার বাবা নজরুল ইসলাম এবং মা মাহফুজা ইসলামের একমাত্র সন্তান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। অমিতাভ রেজা পরিচালিত গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন রিক্তা। তারপর একে একে বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রামীণফোন কলার টিউন, আরএফএল চেয়ার, বাংলাদেশ মেলামাইন, জয় নারকেল তেল ইত্যাদি। 2015 সালে মুক্তিপ্রাপ্ত কার্তুজ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে অভিষেক ঘটে তার। এটি ছিল বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র। এরপর 2016 সালে তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র 71-এর নিশান মুক্তি পায়। 2018 সালে তার অভিনীত তৃতীয় চলচ্চিত্র আলতাবানো মুক্তি পায়। বর্তমানে রিক্তা ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। আহমক হাসান এর বিপরীতে বেশ কয়েকটি নাটকে তাকে অভিনয় করতে দেখা যায়। বাংলাদেশের গ্রামীণ চলতি ধারা নাটকে তার অভিনয় অনবদ্য ও সাবলীল, তাই খুব সহজেই দর্শক গ্রহণযোগ্যতা পাই। 50-টির মতো একক নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার কয়েকটি উল্লেখযোগ্য নাটক হল মামাবাড়ির আবদার, ব্রাই আপনি গ্রেট, নেড়া বউ, পাগলের বিয়ে, লাল কার্ড ইত্যাদি। বাংলা চলচ্চিত্রে এবং নাটকে অভিনয়ের পাশাপাশি ফারজানা রিক্তা বাংলা ভিশনে স্টার ওয়ার্ল্ড ও গাজী টেলিভিশনে FNF জার্নি শিরোনামে দুটি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। এছাড়াও বন্যপ্রাণীর ফটোগ্রাফি করতে ভালোবাসেন এই অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি, তবে তিনি এখনও অবিবাহিত, বর্তমানে পরিবারের সাথে ঢাকায় বসবাস করছেন। তো যাই হোক, ফারজানা রিক্তা অভিনীত নাটক আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।